হ্যালো বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে তোমরা কিভাবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিংক আছে কি না সেটা তোমরা কিভাবে চেক করবে, আজকে আমি তোমাদেরকে মোবাইল ফোনে দেখাবো। তোমরা হয়তো শুনেছ যে আমরা ল্যাপটপ ছাড়া আমরা কাজ করতে পারি না বা আমরা জানি না, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইল ফোন থেকে, সিরিপ তোমাদের যদি স্মার্টফোন থেকে থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু সহজেই তোমরা কিন্তু সেটাকে তোমরা চেক করতে পারবে যে আধার লিংক আছে কি না আমার স্বাস্থ্যসাথী কার্ডে। অনেক লোক অনেক রকমের কথা বলে যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে আধার লিংক না থাকলে কিন্তু আমাদের লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পটা আছে সেটা আমাদের কেটে যাবে, এই কথা কিন্তু অনেক লোক বলে থাকে। তো আজকে আমি তোমাদেরকে সেইটাই ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে এলাম। তো তোমরা কীভাবে তোমরা আধার লিংক আছে কি না চেক করবে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানকারি দেবো। তো তোমরা এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু ওয়াচ করবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের আধার লিংক আছে কি না। তো আমি তোমাদেরকে বেশি দেরি না করে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আমি ওয়েবসাইটে। তো তোমরা তোমাদের যেটা ক্রোম ব্রাউজার সেটাকে কিন্তু তোমরা কিন্তু ওপেন করে নেবে, অথবা তোমার যেটা গুগলস সেই গুগলটাকে কিন্তু তোমরা কিন্তু ওপেন করে নেবে। তো জাস্ট আমি আমাদের গুগল আমার যেটা সেটা আমি ওপেন করে নিলাম। এরপরে তুমি এই সার্চ বক্সে তুমি এটা লিখে দেবে স্বাস্থ্যসাথী লিঙ্ক উইথ আধার কার্ড, এই অপশানটা কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে। তো জাস্ট আমি অলরেডি আমি লিখে দিয়েছি, তার কারণে আমাদের কিন্তু স্ক্রিনে শো হচ্ছে, কিন্তু তোমরা হয়তো এটা দেখে তোমরা কিন্তু এটা নোট ডাউন করে কিন্তু তোমরা সার্চ করতে পারো। তো জাস্ট আমি এটার উপর আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমি যখনই ক্লিক করবো তখনই আমাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, অফিসিয়াল যেটা ওয়েবসাইট সেটাতে আমাকে নিয়ে চলে যাবে স্বাস্থ্যসাথী.gov.in। তারপরে আমরা এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা এই লিঙ্কটার উপরে আমরা ক্লিক করে দেব তখনই কিন্তু আমাদের যেটা মেন ইন্টারফেস সেটাতে আমাদেরকে নিয়ে চলে যাবে। এরপরে এটা তোমাকে বলছে যে নাও আপডেটস। তো এখানে তুমি কী করবে, এই যে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্নতে তুমি কিন্তু একবার ট্যাপ করে দেবে। ক্রস চিহ্নতে যখনই ট্যাপ করবে তারপরেই কিন্তু তোমার এটা থ্রি লাইন একটা দেখতে পাবে, সাইডে কিন্তু একটা থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে আমি কিন্তু ট্যাপ করে দেব। তার আগে আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, এই যে হেল্পলাইন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এর কোনো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাই হেল্পলাইনে তোমরা কিন্তু এইটাতে কল করতে পারো, টোল ফ্রি নাম্বার। এরপর আমি কিন্তু তিন লাইনে আমি কিন্তু দাগ টিক করে দিলাম। এরপর এখানে যখন আমি টিক করব তখনই কিন্তু আমরা এই জায়গাটাতে কিন্তু আমাদের যে লেখা আছে যে ফাইন্ড ইওর নেম, স্টার্ট চিহ্নটা যে দেওয়া আছে স্টার মার্কটা যে দেওয়া আছে ওটার উপরে কিন্তু তোমরা কিন্তু ক্লিক করবে, ফাইন্ড ইওর নেম। আমি ওটার উপরে যখনই আমি ক্লিক করে দেবো তখনই আমাদের কিন্তু আর একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব, তারপরে কিন্তু আমরা এটা মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। তো জাস্ট আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমি আমার মোবাইল নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম পুরাপুরি। এরপরে তোমরা এটা বলছে যে ফাইন্ড নেম ফর সিলেক্ট, এই জন্য তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, এই জন্য বলছে যে ইওর সেলস না আদার্স, এর মানে হচ্ছে যে তুমি তোমার চেক করছো না অন্য কারি চেক করছো। তো জাস্ট আমি এখানে আমি সিলেক্ট করে নেব ইওর সেলফ আমি যেখানে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে যে সাবমিট বলে যে অপশান আছে এই সাবমিট আমি কিন্তু ক্লিক করে দেবো। তো জাস্ট আমি সাবমিটে আমি কিন্তু ক্লিক করে দিলাম। এরপরে এইটা হচ্ছে তোমার মেন ইন্টারফেস, এখান থেকে কিন্তু তোমার জিনিসটা তুমি এই তথ্যটা তুমি বের করতে পারবে। তো এটাকে খানিকটা জুম করে নেবে, এটাকে জুম করার পরে তুমি কোন স্টেট থেকে তুমি এটাকে চেক করবে সেই স্টেটটা কিন্তু এটা কিন্তু তুমি সিলেক্ট করে নেবে, স্টেট নেমটা কিন্তু তুমি এটা সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট নেম, যেটা ডিস্ট্রিক্ট নেম তোমার সেটা কিন্তু সিলেক্ট করে নেবে তুমি। তো জাস্ট এই যে একটা তীর আইকনের মতন যে চিহ্ন দেখতে পাচ্ছ সেটার উপরে কিন্তু তুমি ক্লিক করবে। তো জাস্ট আমি ক্লিক করে দিলাম। এরপর আমার যেটা আমাদের ডিস্ট্রিক্ট আমি সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, আমাদের মালদহা ডিস্ট্রিক্ট, আমার মালদহা ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর তোমার যেটা ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এটা পুরোটাই লিস্ট কিন্তু এসে যাবে, আমি মালদহাতে আমি ক্লিক করে দিলাম। এরপরে তোমাকে এই জন্য বলছে যে সিলেক্ট বাই, এটা তুমি
তোমার আধার তুমি এই জানে কিন্তু চুজ করে নেবে। তুমি আধার নম্বর দিয়ে এখানে তুমি চেক করতে পারো, অথবা খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার দিয়ে কিন্তু তুমি এখানে তুমি চেকিং করতে পারো, অথবা তোমার যদি রেশন কার্ডের নাম্বারের সাথে যদি লিঙ্ক করা থাকে স্বাস্থ্য সাথী কার্ড, কিন্তু সেটাই থেকে কিন্তু তুমি চেকিং করতে পারবে। তা আমি তোমাদেরকে দেখাবার জন্য আমি আধার নম্বর দিয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি আধার নম্বরের উপরে আমি কিন্তু টিক করে দিলাম। এরপরে এটাকে কিন্তু একটু জুম আউট করবেন। জুম করে এরপরে তোমাকে এই যেখানে তুমি এটা তোমার ব্লক সিলেক্ট করতে বলছে, সিলেক্ট ব্লক, তো এই জানা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমার এই যেটা ব্লক, এটা ব্লকটা সিলেক্ট করে নেবে। এই যে ব্লক লেখা আছে এটার উপরে কিন্তু তুমি টিক মার্ক করে দেবে। যখনই টিক মার্ক করবে তারপরে ফের কিন্তু জুম আউট করবেন। জুম আউট করে এরপরে তোমাকে এটা বলছে ব্লক নেম, এখানে আমি ব্লক নেমটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক, আমি এখানে আমি হরিশ্চন্দ্রপুর আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে ফের আমি জুম আউট করবো। এটা বলছে যে জিপি নেম, তো আমি এটা জিপি নেমটা আমার সিলেক্ট করে নিচ্ছি। আমার জিপি নেম হচ্ছে দলাতনগর, আমি দলাতনগর আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি নিচের দিকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু তুমি এটা লিখে দেবে আধার নাম্বারটা তোমার, এটা এটাই হচ্ছে তোমাদের মেন। তো আমি আধার নাম্বারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, প্লিজ ওয়েট। আমি আধার নাম্বারটা আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। এরপরে কিন্তু এই যে সাবমিট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই সাবমিটে কিন্তু তোমরা কিন্তু ক্লিক করে দেবে। যখনই তুমি ক্লিক করে দেবে তখনই কিন্তু তোমার কাছে আরেকটা কিন্তু ওয়েবসাইট খুঁজে যাবে, তোমাদের স্বাস্থ্য সাথীর যেটা তোমাদের কার্ডের যেটা মেন ইন্টারফেস সেটা কিন্তু তুমি পেয়ে নেবে, সেই তথ্যটা কিন্তু পেয়ে নেবে। জাস্ট আমি সাবমিটে আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি। আমি সাবমিটে আমি কিন্তু ক্লিক করে দিলাম। এরপরে এরপর আমাকে এটা বলছে যে প্লিজ সিলেক্ট ভিলেজ নেম, তো আমার যেটা আমার গ্রামের নাম সেটাকে কিন্তু আমি এটা সিলেক্ট করে নিব। এই যে ভিলেজ নেমটা আছে এখানে আমি কিন্তু সিলেক্ট করে নেব। জাস্ট আমি ওটার উপরে আমি ক্লিক করে দিলাম। এরপরে আমাদের যেটা গ্রাম সেই গ্রামটা আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের যেটা গ্রাম সেটা কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপরে কিন্তু আমি সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম। যখন আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এই চলে এসেছে স্বাস্থ্য সাথী কার্ডের যেটা আমাদের ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু আমার এই জায়গাখানে কিন্তু শো করছে। এই কার নামে আছে, কে কী জয়েন্ট আছে, কিন্তু সব তুমি এখান থেকেই করতে পারবে। তোমার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারও তুমি কিন্তু এখান থেকে বের করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে তোমার ইউআরএন নাম্বার, এটা হচ্ছে তোমার স্বাস্থ্য সাথী কার্ডের যেটা নাম্বার সেটা হচ্ছে তোমাদের ইউআরএন নাম্বার। এটা কি বলে ইউআরএন নাম্বার, এটাই তোমাদের স্বাস্থ্য সাথী কার্ডের যে উপরে যে নাম্বারটা থাকে এটাই হচ্ছে তোমাদের এই কার্ডের নাম্বার। তো তোমরা এখান থেকে কিন্তু তোমাদের এই লিঙ্কটা কিন্তু তুমি চেক করতে পারবে। এখানে তুমি যদি রেশন কার্ড দিয়ে যদি চেক করো তাহলে কিন্তু তোমাদেরকে মনে হয় যে নো ডাটা ফাউন্ড দেখাবে। নো ডাটা ফাউন্ড যদি দেখাই তাহলে কিন্তু তোমাদের রেশন কার্ডের সাথে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো লিঙ্ক নেই। এবারে যদি তুমি আধার নম্বর দিয়ে যদি চেক করো, এবারে যদি এই অপশান যদি আসে তাহলে কিন্তু তোমাদের রেশন কার্ড তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে তোমাদের কিন্তু লিঙ্ক আছে আধার নম্বর। এটাই কিন্তু তোমাদের কাজ, তুমি এটা এভাবে কিন্তু তুমি চেক করতে পারবে। তো লেট স্টার্ট নেক্সট ভিডিও। আর তোমাদেরকে দেখে যদি ভিডিওটা আমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। কেন তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইকের জন্য আমরা এত মেহনত করে আমরা ভিডিও আমি তৈরি করি, কিন্তু তোমরা একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু বেরিয়ে যাবে। তো লেট স্টার্ট নেক্সট ভিডিও।